এবার এতক্ষণ আমরা যে কেস পড়েছিলাম, মানে যদি বি যদি ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা দেখেছিলাম এটা তখন চার্জ মুভ করছে, তখন এটা সার্কুলার মুভ করে। যদি বি যদি ম্যাগনেটিক ফিল্ডের দিকে হয় তাহলে ফোর্স জিরো হয়, বাট ট্র্যাজেক্টরি স্ট্রেট লাইন হবে, তাই তো? এটা সার্কুলার আর স্ট্রেট লাইন, এই দুটো মনে আছে। এবারে আমরা দেখবো হচ্ছে হেলিক্যাল পাথ অফ মুভিং চার্জ কখন হবে, যখন এই যদি ম্যাগনেটিক ফিল্ড বি হয়। এবারে আমার কিউ চার্জ ভি ভেলোসিটিতে যাচ্ছে, কিন্তু অ্যাঙ্গেলটা দুজনের মধ্যে থিটা, ঠিক আছে? এটা থিটা আরবিটারি অ্যাঙ্গেল, কিউ চার্জ আর এর মাস হচ্ছে এম, ঠিক আছে? আমি তো কেস পড়েছি শুধু পারপেন্ডিকুলার যখন হবে আর যখন হচ্ছে একদম প্যারালাল হবে। তাহলে এখন কী করবো, তাহলে আমি দুটো এর কম্পোনেন্ট ভেঙে দেবো। এদিকের কম্পোনেন্টটা কী হবে, ভি কস থিটা, আর এদিকের কম্পোনেন্ট হবে ভি সাইন থিটা। তাহলে ভি কস থিটা কী করবে, যে যেটা এরা করছিল ভি কস থিটা স্ট্রেট লাইনে চার্জটাকে মুভ করাবে, আর ভি সাইন থিটা কী করবে, চার্জটাকে সার্কুলার মুভ করাবে। তাহলে নেট রেজাল্ট কী হবে, এই যদি আমি সার্কুলার মুভমেন্ট ধরি আর একটা যদি এরকম ধরি, এটা ভি কস থিটা করাচ্ছে, এটা ভি সাইন থিটা করাচ্ছে, দুটোকে নেট হবে, তৈরি হবে হচ্ছে এটা হেলিক্যাল পাথ, মানে একটা সার্কুলার মুভমেন্ট বা যেটা সামনের দিকে এগোচ্ছে, এই যে হেলিক্যাল পাথ, এই হেলিক্স, এই সার্কুলটা হচ্ছে ভি সাইন থিটার জন্য, আর যেটা এগোচ্ছে না সামনের দিকে যে এগোচ্ছে ট্র্যাজেক্টরিটা, সেটা হচ্ছে ভি কস থিটার জন্য। তাহলে এখানে রেডিয়াস হচ্ছে হবে আর ইকুয়াল টু এম ভি সাইন থিটা। সাইন থিটা কেন নিলাম, কারণ সাইন থিটা কম্পোনেন্টটাই হচ্ছে আমার সার্কুলার মুভমেন্টের জন্য দায়ী, তাই তো? ওই জন্য আমার মানে রেডিয়াস তো অবভিয়াসলি সার্কুলারই হবে, তাই জন্য সাইন থিটা কম্পোনেন্টটাই নেব। তাহলে আমরা এটা জানি ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স, তাহলে এখানেও কিউ ভি বি নেব সাইন থিটা ইকুয়াল টু এম ভি এর জায়গায় ভি সাইন থিটার হোল স্কোয়ার, সাইন থিটা কম্পোনেন্ট নিচ্ছি, তাহলে এখান থেকে বেঁচে থাকবে আর ইকুয়াল টু এম ভি সাইন থিটা বাই কিউ ভি, এখান থেকে আর রেডিয়াসটা এসছে, ঠিক আছে? কারণ মনে রাখতে হবে আমরা এখানে সার্কেলটা পাচ্ছি সাইন থিটা কম্পোনেন্টের জন্য। তাহলে এখানে টাইম পিরিয়ড কী হবে, টাইম পিরিয়ড হবে হচ্ছে টু পাই আর বাই ভি নয়, এখন হবে ভি সাইন থিটা, একই জিনিস যেহেতু সাইন থিটাটা সার্কুলারে করাচ্ছে, ঠিক আছে? এবার এই এক্সপ্রেশনটা হয়ে গেল। তাহলে আর একটা জিনিস পাবো হচ্ছে আমরা এখান থেকে, সেটা হচ্ছে পিচ। পিচ মানে হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স কভার্ড ইন ওয়ান টাইম পিরিয়ড। এবার হরিজন্টাল ডিস্টেন্স কে করাচ্ছিল, ভি কস থিটা, ওটা ইনটু টাইম পিরিয়ড, এটা হচ্ছে আর পিচ। তাহলে ভি কস থিটা ইনটু টি কত, টু পাই আর বাই ভি সাইন থিটা, এটা হচ্ছে আর পিচ। এবার যদি এই কোয়েশ্চেনে দেওয়া আছে, বলেছে রেডিয়াস বার করতে, টাইম পিরিয়ড বার করতে আর পিচ বার করতে, ওরা হেলিক্যাল
পাতা বা প্রোটন, ঠিক আছে, এটা হেলিক্যাল পাতা বা সরি এটা ইলেকট্রন, হেলিক্যাল পাতা বা ইলেকট্রন বলা যায় এটা রেডিয়াস বার করতে। তাহলে আমি এর কম্পোনেন্ট নিয়ে নেবো ভি সাইন থিটা, ভি সাইন 30 আর ভি কস 30। তাহলে আর ইকুয়াল টু হবে ভি সাইন 30 বাই কিউবি, টাইম পিরিয়ড হবে হচ্ছে 2π আর বাই ভি সাইন 30, আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো 2π ভি সাইন 30 বাই ভি সাইন 30 ইন্টু কিউবি, ভি সাইন 30 ভি সাইন 30 কেটে যাচ্ছে, তাহলে 2π এখানে এমভি হবে, তো সরি এমভি সাইন 30 হবে, তাহলে এখানে একটা এম আছে, তাহলে টি ইকুয়াল টু পাচ্ছি 2πm/3b। মানে জাস্ট বি এর ভ্যালু যা আছে বসিয়ে দেবো, এম এর ভ্যালু বসিয়ে দেবো, আর ফাইনালি বলেছে পিচ বার করতে। পিচ মানে কি ভি কস থিটা ইন্টু টাইম পিরিয়ড, মানে ভি কস থিটা ইন্টু 2πm/3b। এবার তো যা ভ্যালু বলা আছে টেসলা এটা হেনা তেনা জাস্ট এগুলো ভ্যালু বসিয়ে দেবো, মেন জিনিসটা এরমভাবে করতে হবে। তাহলে আমি এখন যদি এই কোশ্চেনে দেখি, আর পার্টিকেল ক্যারিং কিউ চার্জ উইথ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি অ্যান্ড ভেলোসিটি, বি ডিসকাস দ্য নেচার অফ দ্য পাথ, বি আর বি প্যারালাল হলে আমরা দেখেছিলাম স্ট্রেট লাইন, বি আর বি পারপেন্ডিকুলার হলে আমরা দেখেছিলাম সার্কুলার পাথ, আর বি আর বি যেটা যদি ইনক্লাইনেড এনি অ্যাঙ্গেলে যেটা এক্ষুনি হলো সেটা কী হবে হেলিক্যাল পাথ, ঠিক আছে।